বন্ধু দাঁড়া হিসাব করি, হিসাব কর তাড়াতাড়ি। হবে 500 করে দিলেই হবে, 500 করে দিলেই হবে তো, 500 আছে লগে, বাইর করেন তাড়াতাড়ি। এই নে ফার্স্টে আমারটা, আমারটা কানে, এই যে এই যে আমারটা। তাহলে এখন প্ল্যানিং কি আমাদের? প্ল্যানিং হচ্ছে কি আমরা মাওয়া যাব, মাওয়া যায় ইলিশ খাবো। লা 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 কি করে ওরা উনি? হ্যাঁ ঘরে খাবার খাইতে খাইতে আর ভাল লাগে না। হ্যাঁ সত্যি বলেছেন, আমিও ঘরের খাবার খাইতে খাইতে প্যাডের মধ্যে পুরা দমে লুজ মোশন হয়ে গেছে, তাই আমিও চিন্তা করেছি বাইরে যেয়ে খাবো। কেরে হইনি, তুই কো আনতে আসেছিস? দোস্ত আমিও না ঘরের খাবার খাইতে খাইতে একদম বোর হয়ে গেছি, তকল লাগে লয়া জানা আমারে। হ্যাঁ যাবি, সমস্যা কি? দে 500 টাকা দে। আমার কাছে তো টাকা নাই রে। তাহলে বাড়িতে যে খা, যা মামা হন তকল লাগে লয়া যা, আমি একটু একটু করে খাবো সবার কাছ থেকে, বুঝছস? আচ্ছা ঠিক আছে তোরে নেব, সমস্যা নাই, আগে একটু গবেষণা করে লি। এ লিটন এদিকে আয়। হ্যাঁ কি বলবি বল। আচ্ছা এই ফইনি দেখি নিমু। আরে ওরে নিলে তো আমাদের বাগেরটা খাইবো। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধিটা শুনবি, কানে কানে আয়। পাং পাং কিং কিং কিরিং কারিং ক্রুক চা। বন্ধু, আরে বন্ধু, তোরে দিয়া কি আমরা যাইতে পারি গো? এই তিনজন মানুষ মিলে একসাথে প্ল্যানিং করছি, আর প্ল্যানিং করে একটা জিনিসই চিন্তা করছি যে মামুন রে না নিলে হয় না। আমি জানি তোরা আমারে ভালোবাসোস, তবে আর একটা কথা আছে, ড্রাইভিং তোর করতে। আরে কার ড্রাইভিং? তো তো গলে গা লাগলে প্লেন চালামু, সমস্যা নাই, চল। আচ্ছা ঠিক আছে তাইলে। এই তো আইসা বসে আমার, চল চল ভিতরে চল। এ বেটা, এ মাথার মধ্যে এটা কি দেছো? কয় দেই কেমন দেয়া যায়? খোল এইডা। এটা কি পরেছিস? খোল কেমন দেয়া যাচ্ছে? অগোটা খাইতেছি দিয়ে কিছু কইতো পারতাছি না। হ্যাঁ এবার ঠিক আছে। যখন খাউন্ডা আইবো কেমনে যে খামু, কইরা খামু। এই এগুলো কি নিয়ে আসছো? দেখো কি কাণ্ড, ছি 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 ছি। আল্লাই দোয়া করেন কেন? ঠিক আছে আরো কিছু আছে, আনতে মাসি তাড়াতাড়ি আইন, আগে সিঙ্গিটা লই। সবকিছু আইয়েলো তারপর নে, আগেই পাগল হয়ে যাস। আগে মাছ নিয়ে লড়াচড়া করতেছিস কেন? আমার আগে মাছ ভাল লাগে। দে বাদ দে কয়টা। ওইছে ওইছে ওইছে, বুঝলাম না গো ঘটনাটা, আমারেও বাইরা দে। আরে খারা, আগে সব কিছু আসুক তারপর নে। আচ্ছা ও হরে, ওই মেয়েটা হরান কি যাতন কিতা কি লয়ে আইয়ে হোটেলও। এইটা দেশি বেগুন, খাইতেও মজা সুলকাইতেও মজা, খাইলো এন ব্যাকে। হ্যাঁ আমি বই আসি, ওরা আমার না দিয়া দেখ কেমনে লইতাছে। লেবু সিপার স্টাইল দেখছস? ইস এমন ভাবে খাইতাছে মনে জীবনে খায় নাই ওরা। আরে বেটা আমার দিকে একটু তাকা। তুই কি মনে করিস খাবি? তুই খাবি না, তুই আমাকে খাওয়া দেখবি। কি মজা, এগুলা দেখা তোর বেশি খিদা লাগিয়া গেছে রে, এমন আমি লইয়া খাই। এ মামুন এক গ্লাস পানি দে তো, কামের সময় ডিস্টার্ব করে হালায়। এ মামুন পানি দে, পানি দে ভাই, পানি দে। এই কি হলো তোর, কি হলো কি হলো? এই ঘরে থাবড়াও, ঘরে থাবড়াও। ভাবছিলাম তাহলে মইরেই যাইব, মরলেও ভালো হইতো, যখনই খাইতে লই তখনই বাধা পড়ে। এখন একটু খাই। এই আমাকে একটু পানি দাও তো। দূর বেড়া, তোরা বেড়া ভাইজলামে লাগাই দিছস, কই লিখতে পারস খাওয়াবি না, খালি পানিতে পানিতে শুরু করে দিছস। দৌড় বেটা খামু না তো অগর লাগে। এ বেটা সিংড়ি মাছের ঠ্যাংকটা চাবাই যা। লাত্তিরা তোর মহিতে মন চাইলো, ও আর জীবনে আমাদের সাথে খাইতে যাবে না।
সারা আমার কি মজা লইল, ডাইকাইন অপমান করছে, অগর একটা মজা দেখামো আমি। আমার স্টাইলিশ টুপিটা পুইরা লই আগে দাঁড়া। খাওয়ানটা মজা হয়েছে না মামা? বিল কত হয়েছে? যা যা আছে সব পার্সেল করে দিয়ে দেন। মামা ওই যে আমার লগে যারা আইছে না ওরা বিলটা দিব। ওকে মামা, থ্যাংক ইউ মামা। পার্সেল নিয়ে গেছে? জি। কে নিল? ওই যে ফয়নি মামুই নিয়া পার্সেল নিয়ে গেছে। কি করে আরামেরে বলদ বানাতেছে রে, উল্টো আমাকেরে বলদ বানাইলো।